ভারতে নয়, এবছর টি-20 বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় তাদের ভেন্যুতে বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে পারছে না বিসিসিআই, জানিয়েছেন সভাপতি সৌরভ গাঙ্গুলি। আইসিসি সর্বশেষ বোর্ড সভায় ভারত বিশ্বকাপ আয়োজন তাদের দেশে করতে পারবে কিনা সে সিদ্ধান্ত জানাতে এক মাস সময় চেয়েছিল বিসিসিআই। শেষ দিনে নিজেদের অপারগতার কথা জানালো ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ সময়ের মধ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে তো আসেইনি, উল্টো যোগ হয়েছে ডেল্টা ডেল্টা প্লাস নামক ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট। আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসিকে জানিয়ে দিয়েছি টি-20 বিশ্বকাপ আরব আমিরাতে সরানোর কথা, করোনা পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে অক্টোবর নভেম্বরে টি-20 বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়েছে ক্রমশ। দেশটাতে করোনা মহামারী সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি এখনও। শেষমেশ সব জল্পনা কল্পনার অবসান হল বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির কথায়। করোনার কারণেই আইপিএল এর স্থগিত হওয়া ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়। তখন থেকেই টি-20 বিশ্বকাপ ভারতে আয়োজন নিয়েও চলছিল শঙ্কা। নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সৌরভ ও তার বোর্ডকর্তারা। 16 দলের টি-20 বিশ্বকাপ আসর শুরু হবে 17 অক্টোবর, শেষ হবে 14 নভেম্বর। ফরিদা বক্তিয়ারা, ডিবিসি নিউজ ডেস্ক। ইংল্যান্ডে বায়োবাবল ভেঙেছেন তিন লঙ্কান ক্রিকেটার। টুইটারে প্রকাশ পাওয়া ছবিতে দেখা গেছে কুশাল মেন্ডিস, গুনাথিলাকা আর ডিকওয়েলা বাবলের বাইরে ঘুরছেন। তিনজনকে তাই শাস্তি স্বরূপ দেশে ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা। করোনা হানা দিয়েছে ইংল্যান্ড শ্রীলঙ্কা সিরিজে। ওয়ানডে সিরিজ শুরুর আগে করোনা আক্রান্ত হয়েছেন ম্যাচ রেফারি ফিল হুইটেক্স। এতে বাধ্য হয়ে ওয়ানডে সিরিজের আগে ম্যাচ অফিসিয়ালে বদল আনছে হোস্টরা। ইউরোতে বেলজিয়ামের বিপক্ষে হেরে মেজাজ হারান পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠ ছাড়ার সময় অধিনায়কের আর্মব্যান্ড ছুঁড়ে ফেলে লাথি মারেন। এ ঘটনায় বিশ্বসেরা এই ফুটবলারের ওপর খেপেছে ভক্তরা। পর্তুগালের বিপক্ষে 1-0 গোলে জেতা ম্যাচে দুঃসংবাদ আছে বেলজিয়ামের। সেকেন্ড হাফে ইঞ্জুরিতে পড়েন দলের সেরা দুই তারকা ডিব্রুইনা আর হ্যাজার্ড। ব্রুইনার চোট অ্যাঙ্কেলে, হ্যাজার্ডের মাসেলে। স্ক্যান করার পর বোঝা যাবে কোয়ার্টারে খেলতে পারবেন কি না। ইঞ্জুরি থাকলেও কোপা আমেরিকার স্কোয়াডে আতলেটিকো মাদ্রিদের ফেলিপেকে রেখেছিলেন ব্রাজিলের কোচ তিতে, তবে খেলতে পারেনি এক ম্যাচে। অবশেষে তার জায়গায় লিও ওটিসকে দলে নিয়েছেন তিতে। চ্যালেঞ্জটা কেমন সেই নিয়েই আলোচনা করতে চাই আজকে। তাদেরকে আমরা সম্পৃক্ত করতে হবে আমাদের সাথে। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড অনেক ইমপ্রুভ করে গেছে। ডোমেস্টিক ক্রিকেটটাও শুরু হবে। মাত্র কয়েকদিন আগেও কিন্তু এই টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল। তো এই টুর্নামেন্টটা আমার মতে আমরা যদি কন্টিনিউ করতে পারি, ম্যাচটা খুব টাইট ম্যাচ আর কি, আউটটা দিলে আমরা জিতে যাবো। হ্যাঁ, অনেক সময় হয় কি জার্সি টেনে ধরে, ইটাগুলো থাকে যে ছোট ছোট, ওগুলো ধরে ধরে মারে। এমন একটা ইনস্টিটিউটের মতো একদম ব্যক্তিত্ব উন্মাদনা দেখলাম, সেটা কি আসলে প্রমাণ করে যে আসলে ম্যারাডোনা কে ছিলেন।